নমস্কার, সবাইকে স্বাগত। আমি এখন বানিয়ে দেখাবো সাগুদানা ভ্যানিলা পায়েস। এখানে আছে ভেজানো সাগুদানা, 2 চামচ সাগুদানা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আছে 100 গ্রাম গুড়, ভ্যানিলা এসেন্স, কাজু, কিশমিশ, ছোট এলাচ, আর আছে তেজপাতা। আমি 1 লিটার দুধ ফুটিয়ে ঘন করে নিয়েছি, আর একটু ফুটিয়ে নেব কিছুক্ষণ। এবার এর মধ্যে মেশাবো তেজপাতা আর ছোট এলাচ দুটো। এবার এর মধ্যে মেশাবো ভেজানো সাগুদানা। এবার নেড়ে মিশিয়ে নিতে হবে, এটা ঘন ঘন নাড়তে হবে, নয়তো লেগে যেতে পারে। ফ্লেম হাই আছে, সাগুদানা ভেজানো থাকলে সেদ্ধ হতে সময় লাগবে কম, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে মেশাবো খেজুরের গুড়, 100 গ্রাম খেজুরের গুড় আছে। গুড় মেশানোর সময় ফ্লেম মিডিয়াম থাকবে, নয়তো দুধ ফেটে যেতে পারে। গুড় দুধের সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। গুড় মিশে গেছে, এবার ফ্লেম বাড়িয়ে দিতে হবে। অনেকটা ঘন হয়ে গেছে পায়েস, এটা খুব ঘন ঘন নাড়তে হবে, নয়তো লেগে যেতে পারে। প্রায় হয়ে গেছে, এটা নামিয়ে ঠান্ডা করে নিয়ে এর মধ্যে ভ্যানিলা এসেন্স মেশাতে হবে। এটা হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে 4 থেকে 5 ড্রপ ভ্যানিলা এসেন্স মেশিয়ে নেব। এবার এটা নামিয়ে নেব। আমি এখানে কাজু কিশমিশ দিয়ে সাজিয়েছি, এটা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন। একদম রেডি হয়ে গেছে সাগুদানা ভ্যানিলা পায়েস, পরিবেশনের জন্য একদম ready।